Hello friends, West Bengal Primary TET CDP Practice Set 2 CDP Practice Set 2 Topic hoche Inclusive Education Inclusive Education ekhan theke amra proshno gulo dekhabo dekho ei proshno gulor uttor gulo amra diyeni karon proshno gulo uttor diye dile tumra je practice korbe ba konta uttor hobe ektu bhebe bolte parbe er jonno amra uttor gulo প্রথমে বলিনি তবে আমরা মুখে উচ্চারণ করব এবং এই ভিডিওর শেষে সমস্ত প্রশ্নের উত্তর সেখানে দেওয়া আছে এবং আমরা একটু পরও বলবো আমরা মুখে উচ্চারণ করব সেগুলো একটু দেখে নেবে তো প্রথম কোশ্চেন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ কি এটা এটা সঠিক উত্তর হবে দেখো এটা সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ বিভিন্ন ধরনের শিক্ষার্থীর সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী একই সঙ্গে শিক্ষাদান অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় এটাই যে সমস্ত ধরনের ছাত্রছাত্রী সে ফিজিক্যালি চ্যালেঞ্জ হোক বা স্বাভাবিক স্টুডেন্ট হোক সমস্ত একই ছাদের নিচে সবাইকে একসাথে যেখানে শিক্ষাদান দেওয়া হবে সেটাকে ইনক্লুসিভ এডুকেশন বলা হচ্ছে বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হচ্ছে দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার সূচনা হয় অর্থাৎ এই ধারণার সূচনা হয় এটা সঠিক উত্তর হবে দেখো দুইয়ের এটা সঠিক উচ্চারণ হবে দুইয়ের খ অর্থাৎ প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সূচনা হয় এটা কিন্তু সূচনা হয় যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য এটা শুরু হয় প্রতিবন্ধীদের শিক্ষার জন্য অর্থাৎ সঠিক উত্তর হবে দুইয়ের খ এরপর তিন নম্বর কোশ্চেন নিচের কোনটি সঠিক নয় দেখো তোমরা একটু ভেবে বলো আমরা একটু সময় নিচ্ছি প্রশ্নগুলো উত্তর বলতে তোমরা একটু পোজ করতে পারো বা একটু দেখো প্রশ্ন পড়ে অ্যান্সার দেবে সঠিকভাবে আসতে খুব তাড়াহুড়ো করার দরকার নেই দেখো সঠিক উত্তর হবে তিনেরটা হবে খ অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ ইতিবাচক দিক এবং বহির্ভূতকরণ নেতিবাচক দিক এটা সঠিক নয় এরপর আমরা অন্তর্ভুক্তি দেখো অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য হলো অর্থাৎ চার নম্বরেরটা সঠিক উত্তর হবে এটা বৈশিষ্ট্য অর্থাৎ এইগুলো সবগুলোই বৈশিষ্ট্য এর ইনক্লুসিভ এডুকেশনের দেখো সবগুলোই বৈশিষ্ট্য অর্থাৎ উপরে সবগুলোই হবে সঠিক উত্তর ঘ এরপর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এর কারণ কি অর্থাৎ দেখো পাঁচেরটা তোমরা ভেবে বলো আমরা একটু সময় নিচ্ছি প্রশ্নগুলো উত্তর বলতে তো সঠিক উত্তর হবে পাঁচ নম্বরেরটা সঠিক উত্তর হবে ঘ পাঁচ নম্বরেরটাও সঠিক উত্তর হবে দেখো ঘ এরপর ছয় নম্বরের কোশ্চেন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আন্দোলন গুরুত্ব পায় তো এটা ছয় নম্বরেরটা সঠিক উত্তর হবে গ সকলের জন্য শিক্ষা ব্যবস্থাকরণ সকলের জন্য শিক্ষার ব্যবস্থাকরণ এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কোশ্চেন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা অর্থাৎ সালমান কাই কোন খ্রিস্টাব্দ অন্তর্ভুক্ত হয় অর্থাৎ এই অন্তর্ভুক্তিকরণের জন্য কিন্তু অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের জন্য একটা এই আন্তর্জাতিক একটা হয়েছিল কনফারেন্স হয়েছিল তো সেটা কত খ্রিস্টাব্দ হয়েছিল অর্থাৎ সাত নম্বরেরটা সঠিক উত্তর হবে খ অর্থাৎ উনিশশো চুরানব্বই সালে সালমান কাই হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এরপর দেখো নিচের কোন কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশেষ কর্মসূচি সমন্বিত শিক্ষার উপর গুরুত্ব আরোপের কথা বলা হয়েছিল তো দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা একটু সময় নিব এটা আট নম্বরেরটা সঠিক উত্তর হবে দেখো সঠিক উত্তর কোনটা হবে অর্থাৎ এই দেখো অন্তর্ভুক্তির জন্য কোন কোন এ বলেছিল অর্থাৎ আট নম্বরেরটা সঠিক উত্তর হবে অর্থাৎ উপরে সবগুলি কোঠারি কমিশন হয়েছিল কত সালে আমরা সবাই জানি যে উনিশশো চৌষট্টি থেকে ছিষট্টি কোঠারি কমিশন জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এবং ১৯৯২ যে প্রোগ্রাম অ্যাকশন যেটা পিওএ অর্থাৎ এগুলোতে সবগুলোতে কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনের কথা বলেছিল বা গুরুত্ব দেওয়া হয়েছিল এরপর নিচের কোনটি সঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম হবে অর্থ দেখো
পাঠক্রম হবে, অর্থাৎ নয়টা হবে, সঠিক উত্তর হবে দেখো নমনীয়, নমনীয় হবে, অর্থাৎ ফ্লেক্সিবল যেটাকে বলছে ইংরেজিতে। দশ নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পাঠ্যক্রম হবে। দেখো এখানে একটু ঘুরিয়ে আবার একই কোশ্চেন দিচ্ছে কিন্তু অন্যভাবে, তো দশেরটা কিন্তু সঠিক উত্তর হবে সবকটি, অর্থাৎ শিক্ষার্থীর অভিজ্ঞতা ভিত্তিক, শিক্ষার্থীদের নিকট প্রাসঙ্গিক, সব শিক্ষার্থীদের পক্ষে অর্জনযোগ্য, অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানের কৌশলগুলি হলো, অর্থাৎ শিক্ষাদানের কৌশলগুলি কী হবে, কেমন হবে, অর্থাৎ এগারো নম্বরের কোশ্চেনটা কিন্তু দেখো উপরের সবগুলি, প্রকল্পের কাজ, সহযোগিতামূলক দলগত কাজ, সহপাঠীদের দ্বারা শিক্ষাদান, এগুলো সবগুলোই হবে। এরপর দেখো পোর্টফোলিও অ্যাসেসমেন্ট, এটা কিন্তু দেখবে তোমরা 2017 বা 2014 ওর যে টেট সেখানে কিন্তু এসেছে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। পোর্টফোলিও অর্থাৎ বারোর কোশ্চেন হচ্ছে সঠিক উত্তর হবে দেখো শিক্ষক শিক্ষার্থী এবং সহপাঠীরা অংশগ্রহণ করে পোর্টফোলিও অ্যাসেসমেন্টে, অর্থাৎ বারোটা সঠিক উত্তর হবে গ। এরপর ১৩ নম্বর কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষাদানে কোনটি ব্যবহার করা উচিত নয়। তো ১৩টা হচ্ছে সঠিক উত্তর হবে ব্যক্তিগত শিক্ষাদান, এখানে উচিত নয় বলতে ব্যক্তিগত শিক্ষাদান। এরপর দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় অ্যাসেসমেন্টের কৌশলগুলি কী হবে, অর্থাৎ ১৪র দেখো একটু ভেবে বলো, এটা হবে প্রত্যেকটাই উপরে সবগুলি। এরপর ১৫ নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় অ্যাসেসমেন্টের ক্ষেত্রে দেখো পনেরোটা হচ্ছে সঠিক উচ্চ কোশ্চেন হবে, পনেরো হচ্ছে খ, অর্থাৎ সমষ্টিমূলক অ্যাসেসমেন্টের ওপর গুরুত্ব দেওয়া হয়, সমষ্টিমূলক অন্তর্ভুক্ত শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ এটা সঠিক নয় কিন্তু বলছে, তোমাকে প্রশ্নটা একটু বুঝতে হবে, সঠিক নয় তার মানে বাকিগুলো সবগুলো সঠিক এবং যেটা সঠিক নয় সেটা তোমাকে উত্তরটা লিখতে হবে। এরপর ১৬ নম্বর কোশ্চেন দেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ১৬টা সঠিক উত্তর হবে গণতান্ত্রিক দেশেই দেখা যায়। এটা হচ্ছে দেখো এই নিচেও কিন্তু আমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি, সেখান থেকেও দেওয়া হয়েছে। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, খুব তাড়াতাড়ি আমরা তৃতীয় নম্বর সেট নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ।